না এত সময় মাথা কাজ করে না বাহ চমৎকার কইয়া ছিলা তো সময় কত সময় ধরে বসে আছি তোমার জন্য এই জায়গা আমি টাইমের দাম নাই আমার টাইমের দাম নাই কোথায় ছিলা তো সময় রাস্তা অনেক জ্যাম ছিল তুমি তো রাস্তা অনেক জ্যাম আমরা রাস্তা দিয়ে আসি না 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 তোমার এই যে প্রবলেম এক্সকিউজ গুলো দেখাচ্ছ দিন দিন তো বাড়তেছে তোমার তো মনে হয় রিলেশন করার কোনো ইচ্ছাই তোমার নাই আমার সাথে কোথায় কি করতেছো না করতেছো বুঝি না আমি তাই তো নাও একটা ফোন আসছে আমি একটু রিসিভ হ্যাঁ সেটা বুঝতেই পারছি নাও হ্যালো হ্যাঁ বল না রে আমি যাব না তোরাই মুভি দেখতে যা আসলে জানিস তো রাহান এগুলো পছন্দ করে না রাও রাও আচ্ছা পরে কথা বলছি হ্যাঁ ফোন রাও না কিল লেগে ফোন দাও না না এত আয়া পারো নাই ফোন আয় আমি তো তোমার বিষয়গুলো না আমার সব আমার চোখের সামনে চলে আসতেছে বুঝছো তুমি কোথায় কি করতেছো না করতেছো আমার সন্দেহ তোমার না না ফোন তোমার তোমার বলছি না বন্ধু বান্ধব এত এত কিসের তোমার বন্ধু বান্ধব থাকা লাগে আমি তোমার সময় দিই না পর্যাপ্ত হ্যাঁ নন স্টপ বন্ধু বান্ধব এই বন্ধু বান্ধব সেই বন্ধু কিসের জন্য এত বন্ধু বান্ধব থাকতে হবে আসলে তো তোমার জন্য আমার সাথে কেউ মিশতেও চায় না তোমার জন্য আমার ফ্রেন্ডরা আমার সাথে মেশে না কেউ আমার সাথে কথা পর্যন্ত বলে না একটা মানুষ যদি ফেসবুকে একটা সিম্পল মেসেজ হাই পাঠায় তাও তুমি তাদের সাথে যেরকম বিহেভগুলো করো এরকম কি মানুষ মানুষের সাথে করে তুমি কি আমাকে চেঞ্জ করতে চাচ্ছ কেন এত তোমরা চেঞ্জ করবে ছাড়া তোমরা কি করবে তোমার এত বাইরে যাওয়া লাগে কোন কারণ মানে এত মানুষের সাথে মিশা লাগে কোন কারণ আমি কোথায় যাচ্ছি আমার টিউশন কোথায় আমি কার সাথে মিশছি ইন অল সব তো তোমাকে জানাই করি এমন তো না যে তোমাকে জানাই করি না আমার আমি কি তুমি চেঞ্জ করতে চাচ্ছ কেন চুপ একটা কথা আর একটা কথা বলবো না তুমি চুপ স্বাধীনতা দরকার না স্বাধীনতা দরকার তোমার কাছে আমি যখন টাকা চাইছি আমি যখন বিপদে পড়ে আছি আমি যখন সমস্যার ভিতরে পড়ে আছি তোমার কাছে টাকা চাইছি তুমি দিছো আমারে হ্যাঁ আরে এত কিছু স্বাধীনতার দরকার তোমার আমার কাছে এত টাকা কোথায় পাবো আমি একদম মারবো চুপ মানে এখন আমার তোমার দেখলে আমার রাগ হয় তোমার দেখলে আমার রাগ মারতে মন চায় তোরে আমার মারতে মন চায় ভালো রিলেশন করছি তোর সাথে আমি তো খালি তোর ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা দরকার তোর না আমি তোমার সাথে সিরিয়াস কথা বলতে চাই তুমি আমার সাথে যে ধরনের বিহেভিয়ার করো আমার ফ্যামিলিতে আমার বাবা মা কোনোদিনও কেউ আমার গায়ে হাত তুলে নেই আজকে তুমি আমার গায়ে প্রতিনিয়ত হাত তুলে যাচ্ছ আমি আমি আর সত্যি পারছি না আমি হাঁপিয়ে উঠেছি এখন কি এখন কি কি চাও কি কি কইতে চাও তুমি আমার কি কইতে চাও কি কইতে চাও কি থাকতে চাও না বা কি তোমার মনে কি চাই আমার সেটা খুলে বলো তুমি আমার তুমি আমার সাথে যে ধরনের বিহেভিয়ার করো আমার কথা খবরদার আমার গায়ে একদম হাত তুলবা না কি করবি হাত তুললে তোর সাথে লিটারালি আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তুই মানুষ না তুই মানুষ না আমার কলঙ্ক আমি মানুষ না আমার কলঙ্ক তুই বহুত বড় মানুষ মানুষের লগে ফোনে কথা কস এই জায়গা জায়গা ঘুরে বেড়াস তুই বহুত বড় মানুষ আমি এখন পর্যন্ত তোমার দুর্ব্যবহার তোমার এই জঘন্য ব্যবহার আমি সহ্য করে যাচ্ছি আমি আর এই জঘন্য ব্যবহার সহ্য করতে পারবো না তুমি ফারদার কোনোদিন আমাকে আর ফোন দিবা না তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো জানি তুমি জানো আর তারপরও ভালোভাবে বলে যাচ্ছি কোনোদিনও আর আমাকে ফোন দেওয়ার চেষ্টাও করবা না এই যে জিনিসটা একটু আগে হইলো যে চলে গেল বা ভালো মন্দ আমার কাছে তো এই জিনিসটাই ঠিক মনে হয়েছে বলে সবার সামনে বানাই আনছি জিনিসটাকে দেখেন একটা মানুষের যদি একটা রিলেশনে যাওয়ার পরে যদি তার নিজস্ব ব্যক্তিত্ব যদি না থাকে তাহলে সেই জিনিসের কোনো মূল্য নেই আমার সবার কাছে একটাই কথা যে প্রথমত স্বাধীনতা অবশ্যই জরুরি স্বাধীনতার মিসইউজ করা ঠিক না কোনো সময়ের জন্য ঠিক না প্রত্যেকের প্রত্যেকের অবস্থানে জানা অবস্থান জানা জরুরি থাকে প্রত্যেকের জন্য তো আমি একটাই কথা সবার উদ্দেশ্যে বলতে চাই যে ভালোবাসার মানুষকে মন থেকে ভালোবাসুন তাকে অ্যাবিউজ করেন না বা টর্চার করেন না আর যে ভালোবাসার মানুষ আছে অর্থাৎ যাকে ভালোবাসা হচ্ছে পাগলের মতো ভালোবাসা হচ্ছে সেও দয়া করে ভালোবাসার ফিডব্যাকটা ভালোবাসা দিয়েই দেন ইগোর জন্ম দিয়ে না ভালোবাসার ভিতরে জিনিসগুলো ঠিক আর যদি মনে হয় যে না ভিডিওটা থেকে কোনো মানুষের হেল্প হইতে পারে বা কিছু মানুষের বিহেভিয়ারে চেঞ্জ আসতে পারে তাহলে রিকোয়েস্ট করবো আপনাদের কাছে পার্সোনালি যে ভিডিওটা শেয়ার করার জন্য ঠিক আছে কারণ আপনার এক শেয়ারে যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বা আপনার পরিচিত কোনো মানুষের যদি হেল্প হয়ে থাকে দেন অনেক ভালো তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ